বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, সালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়ালটি হলো তাদের জন্য যারা ভুলবশত বা দুর্ভাগ্য কারণে বা আপনার ছোটো ভাই আছে বা ছোটো বোন, তারা কোনো কারণে আপনার কোনো একটি ডকুমেন্টস, সেটা হতে পারে আপনার কোনো একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার বা আপনার কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা অডিও বা আপনার একটি পিকচার বা গুরুত্বপূর্ণ পিকচার কোনো কারণে বা ভুলবশত বা আপনার নিজের কারণেই কেটে যায়, সেগুলো কীভাবে ফিরিয়ে আনবেন, আজকের এই ভিডিওটি তাদের জন্য। তো বন্ধুরা, কথা না বলে চলুন শুরু করি আজকের টিউটোরিয়ালে। প্রথমে আপনাকে যেতে হবে প্লে স্টোরে, সেজন্য আপনাকে একটি প্লে স্টোরে থেকে একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। ডিসক্রিপশন বক্সে আমি অ্যাপসের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। গিয়ে লিখবেন রিসিকেলভিন মাস্টার, রিসিকেল মাস্টার অ্যাপটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দেবো, আপনারা পুরো ভিডিও দেখবেন এবং প্রুফ সহকারে দেখিয়ে দেবো। ভিডিওকে পজ রাখি। এই যে বন্ধু, উপরের অ্যাপসটা রিসিকেল মাস্টার, এই অ্যাপসটাকে আপনারা ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করতেছি। এই ভিডিওতে আমি আপনাদেরকে ভিডিও অডিও বা কোনো একটি অ্যাপ্লিকেশন বা ফটো এসব আমি ডিলিট করে আবার সেখান থেকে এই অ্যাপসটা থেকে রিকভারি করে, অর্থাৎ আমি এখান থেকে আবার ফিরিয়ে আনে আপনি, আমি আপনাদেরকে প্রুফ দেখিয়ে দেবো, আপনারা পুরো ভিডিওটি দেখে নেবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে একটি কথা বলে রাখি, যারা ধরুন কোনো এই অ্যাপসটা ইনস্টল করার আগে বা অন্য কোনো ব্যাকআপ বা অন্য কোনো অ্যাপস থাকার পূর্বে যদি আপনার কোনো একটি ডকুমেন্টস ডিলিট হয়ে যায়, তাহলে আর এই অ্যাপসের মাধ্যমে এটি ফিরে আনতে পারবেন না। আমি আপনাদেরকে আগে বলে রাখি, তবে এই অ্যাপটা ইনস্টল করার পর যখন এটির কার্যক্রম চালিয়ে রাখবেন, তখন থেকে আপনি এটার মধ্যে সকল প্রকার তথ্য জমা হয়ে যাবে, তখন আপনি ডিলিট করবেন। আর এই অ্যাপসটা ইনস্টল করার আগে যদি কোনো ডিলিট করে রাখেন, তাহলে আর এটি হবে না। আমি আপনাদেরকে আগে থেকে বলে রাখতেছি, অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে, এখন আপনারা ওপেনে ক্লিক করবেন। তারপরে শো মি টিক চিহ্নতে ক্লিক করবেন, ক্যান্সেল। এখন আমি আপনাদেরকে দেখাই কোন একটি ভিডিও ডিলিট করে। স্পাইডারম্যান আমি এই ভিডিওটা এখন ডিলিট করব। ডিলিট করলাম। দেখুন নিউ ফাইল ব্যাকআপ, এখানে আপনি এই ভিডিওটা পেতে পারেন। দেখুন স্পাইডারম্যান টু, এই ভিডিও আপনি পেয়ে গেছেন। এখন যদি এটাকে আপনি আপনার আগের জায়গায় ফিরিয়ে নিতে চান, আমি আপনাকে আবার দেখাচ্ছি। দেখুন এমএক্স প্লেয়ারের মধ্যে আপনি এখন এই ভিডিওটা পাবেন না। দেখুন নাই, আপনি যখন এটা আনতে গেলে সেই অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন এবং এক্সপেরিমেন্টের মধ্যে ক্লিক করবেন। রিকভারে ক্লিক করলে আপনার আগের জায়গায় চলে যাবে, আর যদি রিমুভে ক্লিক করেন তাহলে আপনার এই ভিডিওটা আজীবনের জন্য ডিলিট হয়ে যাবে। আমি যেহেতু আনতে চাই, তাই আমি এখানে রিকভারে ক্লিক করব। এখন যদি আমি আবার এমএক্স প্লেয়ারের মধ্যে যাই, তাহলে দেখুন আবার এটা এখানে চলে আসছে। এখন দেখাবো একটি অ্যাপ্লিকেশন ডিলিট করে। ধরুন আমি ওয়ান ক্লিক রুট, এটাকে আমি আনইনস্টল করব। আনইনস্টল করলাম, এখন নিচে আবার লেখা আছে নিউ ফাইল ব্যাকআপ, মানে নতুন একটা ফাইল ব্যাকআপের মধ্যে চলে আসছে। এখন আপনারা আবার অ্যাপসটার মধ্যে ওপেন করবেন, আপনি সব কিছু পেয়ে যাবেন, পিকচার কন, অডিও ভিডিও সব কিছু পেয়ে যাবেন। ওয়ান ক্লিক লক, এখানে আপনি ক্লিক করবেন। দেখুন এটা আবার জমা হয়ে গেছে। এখন আপনি এটার মধ্যে ক্লিক করবেন। ইনস্টল করলে আপনাকে আবার এটাকে ইনস্টল করতে হবে, এবং যদি তার রিমুভ করে দেন তাহলে এটা আজীবনের জন্য রিমুভ হয়ে যাবে। ইনস্টল করলে এটা আবার ইনস্টল হবে, রিমুভ করে দিলে এবং রিমুভ হয়ে যাবে।
আপনি কি কি করতে পারবেন আমি দেখে দিয়েছি, দেখুন। আপনি এই অ্যাপসের মাধ্যমে ইমেজ, ভিডিও, অডিও, ডকুমেন্টস, আদার অ্যাপ এই সবগুলো আমাকে দিয়ে, আমি একটা ভিডিও যেহেতু রিকভার করে ফেলছি, তাই আমি এখানে ভিডিও ভিডিও শূন্য আছে, যেহেতু একটা অ্যাপস আছে তাই এখানে অ্যাপস একটা দেখাইতেছে। আপনাদের পরে যদি আপনি 100 ইমেজ অর্থাৎ ফটো কেটে ফেলেন তাহলে আপনাকে ইমেজ 100 দেখাবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, এবং এই অ্যাপসটা বেশি MB-র না, আপনার নিয়ে আপনার মোবাইল রেখে নিতে পারেন। দুর্ভাগ্যবশত যদি কেটে যায় আপনার গুরুত্বপূর্ণ পিকচার বা ভিডিও আপনি এখান থেকে ফিরিয়ে আনতে পারবেন। অবশ্য আপনাদের অ্যাপসটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। কোনো কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিলাম, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।